যে কানে যে শোষো আওয়াজ হয়, কানে কম শুনছেন, কানের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে। আপনি যদি দীর্ঘ সময় মোবাইল টেলিফোনে কথা বলেন, কানের সমস্যা আপনার হতে পারে। আপনি যদি দীর্ঘ সময় টিভি দেখেন, কানের সমস্যা, দীর্ঘ সময় কম্পিউটার চালান, কানের সমস্যা আপনার হতে পারে। আপনি যদি অনেক গভীর রাত্র পর্যন্ত গল্প গুজব করেন, আপনি যদি কোনো এডিকশন থাকে, আপনি যদি ফেন্সিডিল খান, হিরোইন খান, গাঁজা খান, বাং খান, মদ খান, বিয়ার খান, মানে অস্বাস্থ্যকর জিনিস, বেহালাল জিনিস যদি আপনি খান, তাহলেও কিন্তু আপনার কান শোষণ করবে, মাথায় ব্যথা হবে, ঘুমের সমস্যা হবে, মানসিক অস্থিরতা বাড়বে। কারণ এই জিনিসগুলো মানুষের কোনো উপকারই করতে পারে না, মানে হারাম কোনো জিনিস মানুষের কল্যাণের জন্য আসে নাই, মানুষকে ক্ষতি করার জন্য আসছে। আর যত হালাল জিনিস এটা 100% মানুষের কল্যাণের জন্য আসছে। অতএব আপনি দয়া করে মোবাইল অনেক বেশি ব্যবহার করবেন না। মোবাইল আমি হারাম বলতেছি না, আমি বলছি মোবাইলটা আপনি ব্যবহার করবেন কম সময়। আপনি দিনে একটা আপনি 7 ঘন্টার মোবাইল ব্যবহার করছেন, সেই জন্য আপনি 12 ঘন্টা মোবাইল ব্যবহার করলে কিন্তু আপনার কানে প্রবলেম হবে, নাকে প্রবলেম হবে, চোখে প্রবলেম হবে। কারণ মোবাইলের এত বড় ক্ষমতা আছে যে আপনারা দেখবেন যে মোবাইল টাওয়ারগুলোর আশেপাশে যত নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ লাল হয়ে জ্বলে যাচ্ছে, আশেপাশের গাছগুলো গ্রামে দেখেন যতগুলি মোবাইল টাওয়ারের পাশে নারকেল গাছ আছে, তার নারকেলের ইয়েগুলি ছড়াগুলি শুকিয়ে পড়ে যাচ্ছে। অতএব সেই ক্ষেত্রে একটা রিসার্চে দেখা গেছে যে দুইটা ডিমের মাঝখানে দুইটা টেলিফোন সেট রাখে, দুইটা তার দেওয়া, দুই বন্ধু কথা বলছে 2.5 ঘন্টা, ডিমটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। অতএব এটা একটা রিসার্চ করছে বিদেশে, সেটা আমরা দেখছিলাম একদিন, একটা পেপারে লিখছিল যে একটা ডিমের সিদ্ধ হয়ে যায় যদি, তাই এরকম আপনার কানের ভিতরে, আপনার চুলের ভিতরে, আপনার মাথার ভিতরে কত ডিম্ব আছে, যে ডিম্বগুলি শুকিয়ে যায় এই অনেক সময় মোবাইলে কথা বললে। অতএব মোবাইলে কথা বলা আপনি কমায় দেবেন। কানে কম শোনা এটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয়, কানের পর্দার কী অবস্থা একটু দেখা দরকার। আপনি গোসল করার সময় অবশ্যই কানের ভিতরে তুলা দিয়ে শুবেন, তুলা রাখবেন যাতে পানি কানের ভিতরে প্রবেশ না করে। তারপর অনেকের পচা বালিশের শোয়, অনেক অনেক বড় মানুষ কিন্তু বালিশটা খালি কাভার বদলায়, বালিশের ভিতরে যে জীবের লালা, মুখের লালা পরে বালিশটার ভিতরে যে কত ময়লা জমছে, কোনো দিন দেখা হয় নাই চক্ষু মেলিয়া, বাড়ি থেকে এক পা ফেলিয়া কোনোদিন দেখে নাই যে নিজের বাড়ির বালিশটা, তোষকটা, জাজিমটা, খাটটা, পালঙ্কটা, নিজের লেপ তোষক, গামছা, চাদর কতটুক জীবাণুমুক্ত এটা কোনোদিন দেখে নাই। নিজের বাড়ির আন্ডার ট্যাঙ্কিতে কী হারে ময়লা জমছে, কী হারে জীবাণু ও জমছে কোনোদিন দেখা হয় নাই। নিজের বাড়ির আপার ট্যাঙ্কির ভিতরে কী হারে ময়লা জীবাণু জমছে কোনোদিন দেখা হয় নাই। কিন্তু কাপড় সবই আমরা ইস্তারি করে পড়তেছি, বাইরে যাচ্ছি ইস্তারি প্যান্ট পরে, ইস্তারি শার্ট পরে, টাই পরে বাইরের থেকে আসতেছি ইস্তারি করা, কিন্তু আমার চাদরের নিচে যে লুকিয়ে আছে হাজারো ধরনের মাইটস, হাজারো ধরনের জীবাণু, হাজারো ধরনের পরজীবী যারা বাসা বেঁধে ফেলছে বালিশের ভিতরে। অতএব খেয়াল রাখতে হবে যাদের কানের সমস্যা, নাকের সমস্যা, নাক শিরশির করে, কান শিরশির করে, তাদের বালিশের ভিতরে অনেক রকম জীবাণু থাকে। যেই মাথা পড়ে এই বালিশের ভিতরের তোষকের, জাজিমের, লেপের ভিতরের আমাদের প্রিয় বন্ধু পুরা সুন্দর আয়সা, আমাদের দুই নাক, দুই কান, দুই চোখ, দুই কপাল, শরীর, স্বাস্থ্য, মাথার খুশকির সাথে বন্ধু, উকুনের সাথে বন্ধুত্ব করে তারা আমাদের সারা রাত করে করে খায়। অতএব এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। দর্শক, এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, খুব সংক্ষিপ্ত একটি বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরব মর্ন হারবার গ্রুপ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনুষ্ঠানে, তখন আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবেন ডাক্তার আলমগীর মধ্যে, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন ডাক্তার আলমগীর মধ্যে, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর দর্শক আবারও আপনাদের স্বাগত জানাই মর্ন হারবার গ্রুপ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনুষ্ঠানে, আলোচনা হচ্ছিল আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে, আমাদের সঙ্গে থাকার জন্য এবং প্রশ্ন করার জন্য আপনাদেরকে আবার শুভেচ্ছাও জানাচ্ছি। কুমিল্লার ঝাউতলা থেকে এবারে প্রশ্নটি আবুল হাসান রুমি করেছেন, বয়স তার 25 বছর, বলছেন যে প্রস্রাবের সঙ্গে আমার ভাতে মারের মতো তরল পদার্থ বের হয়, বাড়ির সকলে বলছে এটা শরীরের রাজা, এই রাজা চলে গেলে আমি বিয়ে করতে পারবো না, এই নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। জি, কথাটা একদম মিথ্যা নয়, আপনার যে কোনো কারণে আপনার প্রস্রাবের নালীতে কোনোরূপ সমস্যা হয়েছে বা সমস্যা নাও হতে পারে, আবার যে কোনো কারণে আপনার
সিবলিস গনোরিয়া জাতীয় রোগ হতেও পারে না হতে পারে, আবার কোনো কারণ ছাড়াও এই ধরনের রোগ হতে পারে, আবার কোনো কারণ ছাড়াও অনেক মিষ্টি বেশি খান, অনেক বেশি টেনশন করেন, রেস্ট নেন না, বা আপনি যে কোনোভাবেই ড্রিঙ্ক করেন, অনেক বেশি ধূমপান করেন, অনেক বেশি মাংস খান, যার ফলে আপনার প্রস্রাবের সাথে ধাতু যাচ্ছে, প্রস্রাবে ক্ষয় হচ্ছে, প্রস্রাব ঘন ঘন হচ্ছে, এটাকেও বলে এক ধরনের রোগ, এটাকে বলে বহুমূত্র, মানে বারবার প্রস্রাব হয়, প্রস্রাব ধারণ ক্ষমতা কমে যায়। আবার যাদের ডায়াবেটিস হয় আমরা তাদেরকে মধুমেহ বলি, মধুমেহ এই জন্য বলি যে মধুমেহ মানে ডায়াবেটিস মিলিটাস, মানে আমার প্রস্রাবটা মিষ্টি হয়ে গেছে। যাদের ডায়াবেটিস নাই তাদের প্রস্রাব কোনো পোকামাকড়ে খাবে না, যাদের ডায়াবেটিস আছে তাদের প্রস্রাব পোকামাকড়ে খাবে, একটি পটের মধ্যে করে একটু বালি দিয়ে, তারপরে সকালের প্রথম প্রস্রাবটা রাখলে বেশি ভালো হয়, ঘরের যে কোনো একটা কোণে রাখলে যেখানে পোকা মাকড় মশা তেলাচোরা পিঁপড়া টিপড়া এগুলি যায়, ওইখানে দেখবেন যে পোকামাকড়ে খাচ্ছে কি না খেয়াল করবেন, দু একদিন যদি খায় তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিস হচ্ছে। কোনো টেস্ট ছাড়া আলহামদুলিল্লাহ আপনি 80% কনফার্ম হইতে পারেন যে যার প্রস্রাব পিঁপড়া ওলা তেলা পোকা এই জাতীয় জিনিসে খাবে তার ডায়াবেটিস হয়েছে, এই টেস্টটাই সবচেয়ে বড় টেস্ট এক নম্বর। দুই নম্বরে আপনার প্রস্রাবে ক্ষয় হচ্ছে কি না সেটা দেখার জন্য, মানে প্রস্রাবের সাথে সেডিমেন্ট যাচ্ছে কি না, আপনার বহুমূত্র হয়েছে কি না, ইনসিপিটাস হয়েছে কি না, এটা দেখার জন্য আপনি একটা কাচের পরিষ্কার বোতলের মধ্যে সকালের প্রস্রাবটা করলেন, যেটুক প্রস্রাব সকাল হয়েছে এটা করে মুখটা টাইট করে লাগায় আপনি এটা রেখে দিলেন রোদের ভিতরে, 3-4 ঘন্টা রোদে থাকার পরে দেখবেন যে ওইটা ফেনা হয়ে কত দূর উঠছে, মানে সাদা একটা আপনি যেটা বললেন ভাতের মাথের মারের মতো বের হয়ে যায় ওই জিনিসটা কতটুকু, যদি 70% হয় তাইলে মনে করবেন এইটাও আপনার প্রস্রাব গঠিত একটা সমস্যা, এটাও একটা ধরনের ডায়াবেটিস, এই ডায়াবেটিসটা প্রতিরোধ আপনার একান্ত করতে হবে, করার জন্য সব মিষ্টি খাওয়া আপনাকে বন্ধ করে দিতে হবে, সব ধরনের পোলাও বিরিয়ানি খাওয়া বন্ধ করতে হবে, আপনাকে যাও ভাত খেতে হবে, শাকসবজি অনেক বেশি খেতে হবে, আপনাকে মেথি অনেক বেশি খেতে হবে, আপনাকে নিম পাতা 10টা করে দিনে 3 বার খেতে হবে, নিম পাতা না পেলে নয়নতারা পাতা একদম সারা বাংলাদেশে এখন 68,000 গ্রামে পাওয়া যায়, আপনি নয়নতারা পাতা 10টা করে দিনে 3 বার খাওয়ার অভ্যাস করেন, এগুলো অনেক সহজ চিকিৎসার ভিতরে। এরপরে আপনি ধরেন খাদ্যাভ্যাসের মধ্যে সরাসরি সব ধরনের চিনির মিষ্টি আপনাকে বন্ধ করে দিতে হবে, আপনি স্যুপ জুস অনেক বেশি খেতে হবে, আপনার এই সমস্যাগুলি চলে যাবে, সর্বোচ্চ নিরাপদ জীবনযাপন করতে হবে, যাতে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা আবার পানি থেকে অনেক সময় এরকম ধরনের সমস্যা হয় যে আপনার পানির ভিতরে যে জীবাণু থাকে এগুলোর জন্য হয়, এই জন্য একটু ফিটকিরি ব্যবহার করতে হবে, একটু গরম পানি খেতে হবে, একটু মিনারেল ওয়াটার খেতে হবে, কয়েকটা দিন একটু মেনে চলতে হবে, নালিতে কোনো ঘা আছে কি না এগুলো তো অনেক কিছু জানতে হয়, এই জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো একান্ত দরকার, কোনো জ্বর জ্বর ভাব থাকে কি না, শৈলবিধ যে লসিকা গ্রন্থি বা লিম্ফনোড ফুলে আছে কি না এগুলো একটু লক্ষ্য রাখা দরকার, এটি কোনো কোনো অন্য কোনো ধরনের রোগ কি না এদিকে লক্ষ্য রাখবেন। আর আপনার ইতিহাস তো আপনিই জানেন যে মেলামেশার ক্ষেত্রে, যে কোনো মেলামেশার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আশা করি যে আপনি ঢাকার আশুলিয়া থেকে আমিনা বেগম লিখেছেন এবারের প্রশ্ন, বয়স 32 বছর, প্রশ্ন হচ্ছে যে মাসিক সময় আমার তলপেট ভীষণ ব্যথা করে, প্রতি মাসে এই সময় দিয়ে প্রায় 5-7 দিন আমি অসহ্য ব্যথা এবং কষ্ট ভোগ করি, এই জন্য আমি কী ধরনের খাদ্যপদার্থ খেতে পারি? আমি সারা পৃথিবীতে যারা মহাপবিত্র ইসলামিক টিভি দেখছেন সকল বোনেদের জন্য মায়েদের জন্য বলছি, যাদের মাসিকের সময় তল পেটে ব্যথা হয় তারা ওই সময় অলিভ অয়েল খেতে পারেন, এই সময় আপনার পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে এবং সালাদ অবশ্যই খাবেন মাসিকের সময়, খাদ্যাভ্যাসের জন্য এটা হয়, কোষ্ঠকাঠিন্য যেন একদম না থাকে, কোষ্ঠকাঠিন্যের জন্যই মাসিকের সময় এই ব্যথাটা হয়, কোষ্ঠকাঠিন্য দূর করলে আপনার প্রস্রাব ক্লিয়ার হবে, মাসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। আর একটা লোক খেয়াল রাখতে হবে, এই সময়টা আপনাকে অবশ্যই ডাইন কাতে শুতে হবে, আর একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আপনার ইয়েতে খাটটা এমনভাবে খাট হইতে হবে যেন খাটে মাথার দিক যেন নিচে না হয়, মাথার দিক যেন উঁচা হয়, এই জন্য আপনি অনেক ভারী বালিশে শুবেন, তারা খাটের পায়াগুলোতে একটু 2 টুকরা কাঠ দিয়ে নেবেন, তাতে আপনার জন্য ভালো হবে, একটু হালকা 1/2 ইঞ্চি পরিমাণ একটু কাঠ থাকবে পায়ের দিকটা, আর ডান কাতে শোয়ার অভ্যাস করবেন, আর 2 বার গোসল করতে হবে,
কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে ইস্তারি করে নিতে হবে, যাতে কোনো প্রোটোজোয়া কোনো অ্যামোবিয়া কোনো মাইটস কোনো পরজীবী যেন এই সময় আক্রমণ করতে না পারে।